ছোট্ট একটি শহর, আর সেই শহরের বাসিন্দা মাত্র একজন। একাধারে তিনি সেই শহরের মেয়র, লাইব্রেরিয়ান, এমনকি বারটেন্ডারও। যুক্তরাষ্ট্রের আজব সেই শহর নিয়ে দেখুন একটি বিশেষ রিপোর্ট। যুক্তরাষ্ট্রের সবচেয়ে ছোট্ট শহর নেব্রাস্কার মনোই, এটিকে গ্রাম বললেও অবশ্য ভুল হবে না। ছিমছাম শান্ত একটি এলাকা। এই শহরের একমাত্র বাসিন্দা 84 বছর বয়সী এলসিএলআর। তিনি একাধারে ওই শহরের মেয়র, কোষাধ্যক্ষ, গ্রন্থাগারিক এবং বারটেন্ডার। 2004 সালে স্বামী রুডি মারা যাওয়ার পরে এলসি মনোয়ের একমাত্র বাসিন্দা হয়ে পড়েন। তবে স্বামী মৃত্যুর পর তিনি আর শহরটি ছেড়ে যাননি। পরে তিনি পরিচালনা শুরু করেন শহরের একমাত্র বার এবং গ্রিল রেস্টুরেন্টের। আবার তিনি 5,000 বইয়ের এক সমৃদ্ধ ফ্রি লাইব্রেরি চালান, যেখানে যে কেউ বই পড়তে ও কাছে ধারে হলে বই ধারও করতে পারেন। 84 বছর বয়সী এলসিএলআর এখনও তার শহর মনোয়ের গর্বিত মেয়র। 2000 সালের আদমশুমারিতে প্রকাশিত হয়েছিল যে মনোয়ের জনসংখ্যা মাত্র 2 জন। অন্য ব্যক্তিটি ছিলেন এলারের স্বামী রুডি, যিনি দুর্ভাগ্যজনকভাবে 2004 সালে মারা গেলে এলসিএলআর একা হয়ে যান। স্বামী মৃত্যুর পরেও মিসেস এলার মনোয়েতে থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন, এটিকে নিজের বাড়ি বলে ঘোষণা করেছিলেন। এলসিএলআর এখনও শহরে তার মালিকানাধীন একমাত্র ব্যবসা মনোই ট্যাভার্ন পরিচালনা করছেন এবং তার অর্ধেক মোবাইল বাড়িতে থাকেন। মনোইকে গ্রাম বা ছোট শহর হিসেবে স্বীকৃতির জন্য এলসিএলআর সব কাগজপত্র সংরক্ষণ করেন। পর্যটকরা এলাকাটি ঘুরতে এলে তিনি তাদের সাথে সময় কাটান। শহরের একমাত্র বাসিন্দা হওয়ায় তার মেয়র নির্বাচিত হতে ভোটেরও প্রয়োজন হয় না। তিনি বারবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। Mihirun Bindu Ferdows, Bangla Channel, News Desk.